ধোয়াসাঙত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রাজ্যর একাংশ লব নয় 1100 টকিয়া সিলিন্ডার অসমৰ 25 শতাংশ পরিয়ালে লব পৰা নাই দ্বিতীয়টো সিলিন্ডার ধোয়াসাঙত পরিণত হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দরিদ্র সীমারেখার তলর পরিয়ালর বাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুক্তি করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফল লাভ করা নাই দরিদ্র মহিলায় শেহতীয়া তথ্য অনুসরি 25 শতাংশ পরিয়ালে লব পড়া নাই দ্বিতীয়টো সিলিন্ডার উল্লেখযোগ্য যে দেশের সকল দরিদ্র পরিয়ালক রন্ধন গ্যাসের সংযোগ দিয়ার উদ্দেশ্যে 2016 চনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুক্তি করেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আঁচনি 2016 চনের 1 মেত মুক্তি হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনত দেশের 5 কোটি মানুষক রন্ধন গ্যাসের সংযোজিত করার নামত ধার্য করা হয়েছিল প্রায় 8000 কোটি টাকা কিন্তু সেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাক লৈ শেহতীয়াকৈ প্রকাশ পাইছে এক উদ্বেগজনক তথ্য শেহতীয়া তথ্য অনুসরি রাজ্যের 25 শতাংশ পরিয়ালে লব পড়া নাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনর দ্বিতীয়টো সিলিন্ডার অর্থাৎ উজ্জ্বলা গ্যাসের সংযোগের সময়ত পাওয়া প্রথমটো সিলিন্ডার শেষ হওয়ার পিছত 25 শতাংশ পরিয়ালে আর সিলিন্ডার লওয়া নাই আর লওয়া পরিয়াল সমূহেও বছরি গড় হিসাবত 2-3টা সিলিন্ডারহে লৈছে যেটো বছরি স্বাভাবিকতা লওয়া 7-8টার তুলনাত বহু কম দেশের আখাড়ি তৈল বিপণন কোম্পানি ইন্ডিয়ান অয়েলর শীর্ষ বিষয়ববী এগৰাকীয়ে প্রকাশ করে এই তথ্য উল্লেখযোগ্য যে 2016 চনত আৰম্ভ হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনত দুটা পর্যায়ত যা 31 মে পর্যন্ত 48.18 লাখ দরিদ্র পরিয়ালে রন্ধন গ্যাসের সংযোগ লাভ করেছিল প্রথম পর্যায়ত 37.67 লাখ লোকে সংযোগ লাভ করার বিপরীতে দ্বিতীয় পর্যায়ত সংযোগ লাভ করেছিল 9.4 লাখ লোকে প্রথম পর্যায়ত হিতাধিকারীয়ে সিলিন্ডার আর বার্নারটোর মূল্য ভরবলগিয়া হয়েছিল যদিও দ্বিতীয় পর্যায়ত সম্পূর্ণরূপে বিনামূল্যক সংযোগ লাভ করেছিল হিতাধিকারীয়ে এই 48.18 লাখ লোকেরে 25 শতাংশ অর্থাৎ 11 লাখ লোকে প্রথমটো সংযোগের পিছত আর লওয়া নাই দ্বিতীয়টো সিলিন্ডার বর্ধিত রন্ধন গ্যাসের মূল্যই হচ্ছে ইয়ার মুখ্য কারণ বর্ধিত মূল্যর বাবে সিলিন্ডার লব নোৱাৰা বুলি ইতিমধ্যে প্রকাশ করেছে বিভিন্নজনে আনকি ইন্ডিয়ান অয়েলর কর্তৃপক্ষই বর্ধিত মূল্যর বাবে সিলিন্ডার কিনিব নোৱাৰা কথাটো পঞ্চায়েতে অস্বীকার করা নাই ইন্ডিয়ান অয়েলর শীর্ষ বিষয়ে এই সন্দর্ভত মত পোষণ করে কয় যে উজ্জ্বলা সংযোগ লাভ করা পরিয়ালসমূহের মাজত এটিও খড়ির ব্যবহারের প্রবণতা অধিক কেবল বর্ধিত মূল্যই নহয় পরম্পরাগতভাবে গ্রামাঞ্চলত ইন্ধন হিসাবে ব্যবহার হয়ে অহা খড়ি কয়লা শুকান গোবর আদিকেই এটিও রন্ধন কার্যত ব্যবহার করব বিচাৰে গ্রামাঞ্চলের একাংশ লোকে এনে পরিস্থিতি দূর করার বাবে ইন্ডিয়ান অয়েলে গ্রামাঞ্চলত অব্যাহত রাখিছে সজাগতা অভিযান উল্লেখযোগ্য যে পরম্পরাগত ইন্ধন বন্ধ করার উদ্দেশ্যেই মুকলি করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আনহাতে প্রথমটো সিলিন্ডারের পিছত দ্বিতীয়টো লবলৈ আগ্রহ নেদেখুৱাৰ পিছতে 14.2 কিলোগ্রামের এটা এলপিজিৰ পরিবর্তে 5 কিলোগ্রামের দুটা এলপিজি লওয়ার সুবিধা করে দিয়া বলেও অবগত করে ইন্ডিয়ান অয়েলে কিন্তু পরিয়ালসমূহে এই বিকল্প গ্রহণ করা নাই বলে মন্তব্য করে ইন্ডিয়ান অয়েলর শীর্ষ বিষয়ে বিগত বর্ষত দেশের 90 লাখ লোকে করা নাছিল সিলিন্ডার রিফিল কেবল অসমেই নহয় সমগ্র দেশতে সিলিন্ডার রিফিলর ক্ষেত্রত অসুবিধার সম্মুখীন হয়েছে উজ্জ্বলা যোজনার হিতাধিকারী তথ্য অনুসরি 2021-22 বর্ষত দেশের 90 লাখ উজ্জ্বলা যোজনার হিতাধিকারীয়ে করা নাছিল সিলিন্ডার রিফিল কেন্দ্রীয় সরকারের তথ্যমতে মুঠ হিতাধিকারীর 16.44 শতাংশ হিতাধিকারীয়ে বিগত বর্ষটোত করা নাছিল সিলিন্ডার রিফিল দেশের বৃহৎ সংখ্যক লোকে সিলিন্ডার রিফিল নকৰাৰ মূলতে হল সিলিন্ডারের বর্ধিত মূল্য উল্লেখযোগ্য যে দরিদ্র পরিয়ালের মহিলাক সকাহ দিয়ার উদ্দেশ্যে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মুকলি করা হয়েছিল এতিয়া তারই সুফল লাভ করবলে সক্ষম হওয়া নাই রাজ্যের একাংশ দরিদ্র মহিলায় বর্ধিত মূল্যর বাবে দরিদ্র পরিয়ালে সিলিন্ডার রিফিল করিব নোৱাৰাৰ পিছত এতিয়া মূলত ধোয়াসাঙত পরিণত হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট